ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. جاء حديث يا حَدِيثُهُ جاء حديث الرسول صلى الله عليه وسلم لقنوا موتاكم لا اله الا الله. তোমরা তোমাদের মৃত্যুসজ্জায় সাহিত যাদের মৃত্যু উপস্থিত এরকম লোককে তোমরা বলবে তোমরা লা ইলাহ ইল্লাল্লাহ তলকিন দেবে তার মানে লর তলকিন মানে তাকে বলবে যে আপনি বলেন প্রশান্তির সাথে তাকে বুঝাবে বলুন আরামসে প্রশান্তির সাথে লা ইলাহা ইহ তাহলে এটাই হলো শূন্য লা ইলাহা من يشربوسس كلمات ينو كلمه التوحيد دي اه من تار كلمات ينو هي كلمه التوحيد اي تكون لا اله الا الله اتي حديث الله الرسول صلى الله عليه وسلم روايته من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه دار صربوسس كلامه بلا اله الا الله সে জান্নাতে প্রবেশ করবে এখানে মোহাম্মদ রসুল্লাহ নাই তাই যেটা যেভাবে বেশি পেরে কারণ লাহ্লাহ যদি সে বলে তার মানে আল্লাহর একত্রবাদ মানলো আর আল্লাহর হুকুম অনুযায়ী বাকি সব করলো তাই মোহাম্মদ রিসারতের মধ্যে আছেই সব কিছু আছে কিন্তু মেইন যে কালিমা ওইটা হলো লাহা ইল্ল্লাহ তো আপনি স্মরণ করিয়ে দেবেন তাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে এবার মৃত্যুসজ্জায় সেই তো ব্যক্তি সে একবার বলে দিয়েছে ইলাহা ইল্লাল্লাহ এরপর আর কথা বলছে না তো এই অবস্থা থাক তাকে কষ্ট দিবেন না বলুন আর বলুন সে একবার বলছে কথা বলছে না কথা বলতে পারছে না আলহামদুলিল্লাহ এই অবস্থায় যদি তার মত হয়ে যায় মানে তার সর্বশেষ কালাম হলো লাহ কিন্তু যদি এরকম হয় আবার অন্য কথা বলেছে তাহলে এই সময় আবার স্মরণ করিয়ে দিন ইল্লাল্লাহ لا إله إلا الله يبارك لا إله إلا الله عبر محمد رسول الله صلى الله عليه وسلم وسجد لي لا إله إلا الله بارك الله فيك السلام عليكم ورحمة الله وبركاته